থেকে একদম সাদা করার জন্য প্রফেশনাল হোয়াইটিং ট্রিটমেন্টগুলো সবসময় ভালো কাজ করে, যেটা আমরা ডক্টরের কাছে গিয়ে করি। তবে বাসায় এমন কিছু আপনি করতে পারেন যা করলে আপনার দাঁতগুলো আগের থেকে একটু বেশি ব্রাইটার হবে। হোয়াইটার নাম্বার ওয়ান, ইউজিং হাইড্রোজেন পারঅক্সাইড। আমি বারবার আবারও বলি, এটা একদম সেফলি, একদম লো কনসেন্ট্রেশন আপনি ইউজ করবেন। সামান্য একটু পানিতে মিশিয়ে আপনি কুলি করবেন। এটার মধ্যে ব্লিচিং এজেন্ট আছে যা আপনার দাঁতকে সাদা করতে সাহায্য করবে। আমি এটা অত বেশি রেকমেন্ড করি না, আপনি নিজের বুদ্ধি দিয়ে নিজে রিসার্চ করে ডক্টরের সাথে কথা বলে তারপর আপনি হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করতে পারেন। আমাকে কোনো ব্লেম করার দরকার নেই। হাইড্রোজেন পারঅক্সাইড থেকে আরেকটু সেফ অপশন হলো ইউজিং বেকিং সোডা। বেকিং সোডা নেবেন এবং ব্রাশে লাগিয়ে তা হালকা করে মাসাজ করবেন পুরো দাঁতে। ঠিক 2 মিনিট পর কুলি করে তা ফেলে দিবেন। একটা কথা মাথায় রাখবেন, বেশিক্ষণ আপনি যদি বেকিং সোডা আপনার মুখে রাখেন বা দাঁতে লাগিয়ে রাখেন, এটা কিন্তু আপনার এনামেল ক্ষত করবে। এই জিনিসটা মাথায় রাখবেন এবং সেফলি জিনিসগুলো ইউজ করুন। নাম্বার 3-তে আপনি করতে পারেন অয়েল পুলিং। এটা একটা এনসিয়েন্ট আয়ুর্বেদিক প্রসেস, এটা আসলে খুবই এফেক্টিভ এবং কমপ্লিটলি হার্মলেস, এবং এটা আপনার ওরাল হাইজিনের জন্য একটা ব্লেসিং। এখানে আপনি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নেবেন বা মাস্টার্ড অয়েল নেবেন এবং তা মুখে ভর্তি করে ভালোভাবে কুলি করতেই থাকবেন, মুখের মধ্যে গড় গড়া করতেই থাকবেন। করতে 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 দেখবেন আপনার গলা থেকে এবং আপনার পুরো থ্রোট থেকে একটা সাকশন, একটা ভ্যাকিউম সৃষ্টি হয়েছে। তারপর আপনি কুলি করে তা ফেলে দিবেন, খাবেন না, এটা ফেলে দিবেন। এটা কিন্তু আপনার দাঁতের প্লাক, আপনার দাঁতের যে সমস্যা আছে তা অলমোস্ট 60% ক্লিয়ার করে ফেলবে।